9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো এন্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। স্বাগত দেখছেন বিশ্বজুড়ে বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান নিউ ইয়র্ক থেকে। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা চেষ্টা করি পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেই বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের জীবনের গল্প তুলে আনার। আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এমন দুজন মানুষের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যারা চিত্রশিল্পে নিজেদের অসামান্য অবদান রেখেছেন এবং এখনো কাজ করে যাচ্ছেন, বসবাস করছেন কানাডার টরন্টোতে। তাদের একজন আর্টিস্ট সৈয়দ ইকবাল এবং আরেকজন লায়লা শারমিন, তিনি ডিরেক্টরও শুধুমাত্র আর্টিস্টের হন। সৈয়দ ইকবাল, আপনাকে আমি দেখতে পাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের টিভেন 24 এর পক্ষ থেকে এবং আপনাকে অভিনন্দনও জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। স্টিল হয়ে আছে আমার সামনে ছবি। জি, আমরা শুনতে পাচ্ছি আপনার কথা, কিন্তু আপনি আশা করছি ভালো আছেন। আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমার দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই, আমরা টিভেন 24 বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর, তাই আমাদের এই আয়োজন বিশ্বজুড়ে বাংলাদেশ। যে যেখানে রয়েছেন যুক্ত হতে পারেন আমাদের সঙ্গে। যারা রয়েছেন উত্তর আমেরিকাতে তারা টেলিফোন করুন +1 7187776556 এই নম্বরে। যারা রয়েছেন ইউরোপে তারা টেলিফোন করুন +44 203 695 1830 এই নম্বরে। এবং যারা রয়েছেন অস্ট্রেলিয়াতে তারা টেলিফোন করুন +61 384 004 117 এই নম্বরে। এবং আমাদের এই অনুষ্ঠানটিতে সরাসরি যুক্ত হওয়ার জন্য, আপনাদের মতামত কিংবা প্রশ্ন জানানোর জন্য টেলিফোন করুন 6463079828 এই নম্বরে। এছাড়া আমরা রয়েছি ফেসবুকে, আমরা রয়েছি ইউটিউবে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তেমনি আমাদের সঙ্গে যুক্ত হতেও ভুলবেন না। আমরা চলে যেতে চাই আজকে কানাডা টরন্টোতে। আমরা প্রায়ই কানাডাতে যাই কারণ আমাদের খুবই প্রতিবেশী। আমরা নিউ ইয়র্ক থেকে টিভেন 24 সম্প্রচারিত হই, আমাদের প্রতিবেশী দেশ কানাডা এবং নিউ ইয়র্কেরও খুবই সবচেয়ে কাছে বর্ডারে টরন্টো। সৈয়দ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি, কেমন আছেন আপনারা কানাডাতে? আমি তো ভালোই আছি, কিন্তু আমার সামনে ছবিটা স্টিল লাগতেছে, বুঝলাম না কি ব্যাপার। কিন্তু আমরা আপনাকে ঠিকমতো দেখতে পাচ্ছি। বলুন, কানাডার জীবন যাপন কেমন? খুব ভালো না? হ্যাঁ, আমি তো দারুণ ভালোই আছি। মানে বিশেষ করে গেছিলাম বইমেলায়, ফিরে এসে কানাডা এখন মানে তুলনামূলক ভাবে এখানে নিরাপদ মনে করতেছি এবং ভালোই আছি। জি, আমরা জানি আপনি একজন চিত্রশিল্পী। এখন বিদেশে এসে আসলে এই শিল্পকর্ম করাটা একটু কখনো কখনো কঠিন মনে হয় কিনা? কারণ একটা যেই জগতে আমরা বড় হই সেখান থেকে একেবারে বিচ্ছিন্ন একটা পরিবেশে এসে কোনো মানসিক খটকার জায়গা তৈরি হয় কিনা? হ্যাঁ, তা তো থাকবে, কিন্তু সেসব ওভারকাম করা মানে যখনই একজন অভিযাত্রী হিসাবে বাইরে যায় সেটেল হতে, নিজের নিজস্ব ভূমি থেকে একটা গাছের মতো শিকড় বাকড় তুলে তখন যেটা তখন আবার গিয়ে এটা গাছ লাগানো বড় হওয়া, এর মধ্যে যাদের দম আছে, যাদের কোয়ালিটি আছে, যাদের ই আছে, তারা দাঁড়াতে পারে, আর যাদের নাই, কেন এখন আগের মতো আর তো সময় নেই, এখন একটা গ্লোবাল ভিলেজ হয়ে গেছে। মানে আমি বাংলাদেশ থেকে বাইরে যাব, কানাডা যাব, আমেরিকা, অস্ট্রেলিয়া, যেখানে যাব সেখানে বাংলাদেশকে মনে রাখবো, বাংলাদেশের সংস্কৃতিকে মানে আমি ব্ল্যান্ডিং করে এখানকার মতো করে আমাকে প্রেজেন্ট করতে হবে। আমি ওখানকার মতো প্রেজেন্ট করলে এখানে সেটা মানে তেমন একটা পাতে ইয়ে হবে না, মানে তো সেটাই বুঝতে হবে আর কি। তো আমি এখানে এসে স্ট্রাগলের পরেও, আজকে তো আসিনি, আমি অনেক আগে আসছিলাম, এবং আমার সঙ্গে যোগাযোগ সাংঘাতিকভাবে বাংলাদেশের, আমি প্রায় যাই বাংলাদেশের বইমেলায়, আমার 35টা বই বেরিয়েছে এখন পর্যন্ত, প্রকাশনা, লেখা, উপন্যাস, এসব, তো এই জন্য যোগাযোগটা ঠিক আছে। তো এখানে আমি যতটা পারি, আমার এক্সিবিশন 18টা এক্সিবিশন হলো আমার এই পর্যন্ত, এই গত বছরই একটা বিশাল এক্সিবিশন করে গেলাম টরন্টোতে সিডারিস গ্যালারিতে। তো ওই বাধাগুলো আসছে, কিন্তু বাধাগুলোকে অতিক্রম করা আমার দ্বারা মানে আমি অনেক হার্ডওয়ার্ক হলেও মানে মনে হয় করতে পেরেছি, মানে এই জন্য আজকে আপনি আমাকে খুঁজে মানে সবাই আমাকে মানে ধরেন একটু যে এখানে একটা পা রাখতে পারছি সেইটুকুই আমার সাফল্য মনে করি। বাধা না থাকলে কোনো কিছু অর্জনের মজাও তো থাকে না, রাইট?
তা তো অবশ্যই, বাধা ছাড়া তো জীবনের কোনো মানে মানে আপনাকে লাইফ মানেই যুদ্ধ। জি, জীবন মানে আসলে যুদ্ধ। আমরা এই আলোচনায় সেই যুদ্ধের গল্পটি শুনি, এবং আপনি, আমরা জানি যে অনেক ছোট, মানে একদম শুরু ছোটবেলা থেকেই আপনি আসলে শিল্পকলার প্রতি খুবই আকৃষ্ট ছিলেন, এবং একেবারে কখন থেকে ঠিক করলেন পেশা হিসেবেও আসলে আপনি একজন শিল্পীই হবেন, এটি কেমন করে আমরা মানে অর্জন করলেন এবং সেটি সেই ধারা অব্যাহতও রাখলেন? হ্যাঁ, এটা হচ্ছে কি মানে আমি একই সমান্তরালে দুইটা জিনিস মানে এগিয়ে নিয়ে যাই। মানুষ একটা জিনিস টেনে নিতেই মুশকিল হয়, যেমন কেউ আর্টিস্ট হলে আর্টিস্টই হলো, লেখক হলো না। কিন্তু আমি মানে লেখাও যেরকম মানে লিখি এবং বাংলাদেশের লেখক হিসেবে অনেকে জানে না যে আমি ছবি আঁকি, আবার অনেকে ভাবে না মানে যে আমি লেখক, এরকম একটা ইয়ে আছে। দুই জিনিসটাকেই করতেছি, কিন্তু আমার ছোটবেলা থেকেই ছিল আমার আসলে এই ছবি আঁকার প্রতি তীব্র একটা আকর্ষণ। এবং এটা এত ছোটবেলায়, যেমন 3-4 বছর বয়সেই মানে আমি, আমার প্রতিবেশী একজন অবাঙালি পরিবার ছিলেন গুজরাটি, তাদের অনেকগুলো ছেলে মেয়ে ছিল, তারা ছোট ছোট পেন্টিং বক্সগুলো যে আছে ওইসব অর্ধেক শেষ করেই নালায় ফেলে দিত, আমি ওইসব কুড়িয়ে নিয়ে ম্যাচের কাঠে দিয়ে রঙগুলো খুচরে খুচরে নিয়ে ছবি আঁকতাম। এবং এটার জন্য আমার চট্টগ্রামের পরিবারটা ছিল খুবই রক্ষণশীল পরিবার, তারা একদমই পছন্দ করতেন না, মানে আমার বাবাও মানে বলতেন যে জান দিতে না পারলে ছবি আঁকা উচিত না মানে, কিন্তু আমাকে তেমন একটা দমাতে পারেনি আর কি। যতই বড় হয়েছি আস্তে আস্তে করে ছবি আঁকার দিকে চলে গেছে, এবং অনেক মানে মোটামুটি বালক থেকে যখন যুবক হতে যাচ্ছি তখন শুরু করেছি লেখা। সেই ঘটনাও একটা আলাদা ঘটনা, চট্টগ্রামে আমার বন্ধুরা যারা আছে, ময়ূর চৌধুরী, কবি স্বপন দত্ত, ওদের ওই সার্কেলে থাকতে লেখাটা শুরু হলো। আপনি যদি ওটা জানতে চান তাহলে লেখা কীভাবে শুরু হলো এটা পরে বলবো আর কি। তো এই হচ্ছে আমার। জি, আসলে এই যে আপনি বললেন যে আপনার, আপনি একটা রক্ষণশীল পরিবার থেকে এসেছেন এবং অন্যদের ফেলে দেয়া জিনিস থেকে আপনি আসলে সেইগুলো সংগ্রহ করে নিজের প্রতিভাটি আসলে বিকশিত করলেন, এটি খুব সহজ কথা নয়। তবে আমরা যারা দেখি, যারা খুব খুব নাম করেন, বিখ্যাত হন, এবং সত্যিকার অর্থে যাদের ভেতরে প্রতিভা থাকে তাদেরকে কোনো কিছু দিয়ে দমানো যায় না, এই যে কেমন করে মানে কুড়িয়ে পাওয়া জিনিসপত্র দিয়ে এক একটা জিনিস তৈরি করা, শিল্পকর্ম করা, এখন ভাবলে আপনার কেমন লাগে? এখন ভাবলে ভালোই লাগে, মানে ভালো লাগে এই যে আমি লাইনচ্যুত হতে হইনি মানে অনেক ইয়েতে। এরপরে তো আমি মানে যেমন ঢাকায় আসি, ঢাকায় আর্ট কলেজেও যে আমি পড়তে চাইলাম, ভর্তি হলাম, সেখানেও মানে আমার পারিবারিক তেমন একটা কোনো ইয়ে ছিল না, সেই জন্য আমি অর্ধেক পথে ছিটকে গেছিলাম। বাধ্য হয়ে আমার জীবন চালাতে বেঁচে থাকতে গিয়ে আমি বিটুপি অ্যাডভার্টাইজিং লিমিটেডে আবদুল্লাহ বোসাইদ নিয়ে গিয়ে আমাকে শুধু আমার প্রাণ রক্ষা করার জন্যই চাকরিতে লাগিয়ে দিয়েছিলেন। আর রামেন্দ্র মজুমদার তখন মানে মোটামুটি আমাকে চাকরিতে ইয়ে করেছিলেন, এবং আমার সারা জীবনই মানে একই চাকরি, মানে একই বিটুপিতে ঢুকেছিলাম সামান্য আর্টিস্ট হিসাবে, এবং শেষ পর্যন্ত সিনিয়র আর্ট ডিরেক্টর হিসাবে সেখান থেকে ক্যানাডায় চলে আসি। তো প্রায় 20টা বছর আমি একটানা কাজ করেছি সেখানে। তো সেই হচ্ছে মানে দমানো যায় না, মানে এটা হচ্ছে আমার শুধু না, মানে আমার থেকে বড় বড় যারা আছেন, যেমন এস এম সুলতানকে দেখেন, মানে উনি ওনার তো যাওয়ার মানে উনি যেখান থেকে আসছেন, আমি তো তাও চট্টগ্রামের একটা শহর এবং শহর এলাকায় একটা জায়গা থেকে ভালো একটা ইয়ে ছিল, বেশ ছিল, সেখান থেকে উঠে আসছি। কিন্তু এস এম সুলতান সেই নড়াইলের গ্রামে মানে ছবি আঁকতেন ধুলার মধ্যে মাইলকে মাইল, নড়াইলের জমিদার একদিন দেখে ভাবলেন এটা কে আঁকে, মানে তো প্রথমে বললো যে ওটা ওনার রাজমিস্ত্রির ছেলে, তাকে দেখা করলেন এবং তাকে নিয়ে গিয়ে আবার কলকাতায় গিয়েতে আর্ট কলেজে তখনকার ইয়েতে জোরজার করে উনি ভর্তি করালেন। করানোর পর প্রায় 4 থেকে 5 মাস পর্যন্ত সুলতান ছিলেন, তারপর ছেড়ে আবার চলে গেলেন অন্য জায়গায়। তো এই জন্যে যাদের মধ্যে এই তাড়নাগুলো থাকে, শুধু আঁকার না মানে যে কোনো ক্রিয়েটিভিটি থাকে, এটা জন্মগত মনে হয় মানে জিন আপনাকে ঠেলে ধরে, ওই জিনের মধ্যে যখন থাকে তখন আপনি গায়ের গান গেলে গান গাইবেন, তারপরে ইয়ে করলে ইয়ে করবেন, আপনার সেটা থাকবে। আসলে সেটি থাকলে, তবে চর্চারও একটি ব্যাপার রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লায়লা শারমিন, তিনি আর্টিস্ট এবং ডিরেক্টর, তিনিও কানাডাতেই আছেন। নিশ্চয় আপনারা দুজন একজন আরেকজনের সঙ্গে পরিচিত, লায়লা শারমিনের অনেক বিখ্যাত বিখ্যাত কাজ আছে। লায়লা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি TVN24 থেকে, আশা করছি আপনারা ভালো আছেন। জি, ভালো আছি। জি,
আপনি কানাডার জীবন যাপন কেমন লাগছে? কিভাবে করে অনেক বছর ধরে কানাডাতে আছেন, টরন্টোতেই আছেন, কিভাবে করে সেখানে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে এখানে এসে সেই শিল্পকর্মই অব্যাহত রাখলেন, এটি যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমি কানাডাতে সবচেয়ে যেটা সমস্যা সেটা হলো বাংলাদেশের ওয়েদারের সাথে, এখানকার ওয়েদারটা তো খুবই মানে অন্যরকম, কারণ আমরা গরমের দেশের মানুষ আর এখানে আসার পর এই প্রথম দিকে একটু কাবু ছিলাম, তারপর আস্তে আস্তে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো আমি চর্চাটা চালিয়েই যাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। ছোট পরিসরে, যদিও ঢাকার মতো আমার ওই রকম বিশাল স্টুডিও নাই বা ওই রকম অত বেশি কিছু নাই, কিন্তু তারপরেও চালিয়ে নিচ্ছে, যেহেতু শিল্পী তো সে যেখানেই যাবে সেখানেই সে তাকে অ্যাডজাস্ট করে নিতে হবে, তার কাজ তো আর থেমে থাকবে না। এই হচ্ছে ছোটবেলায়, মানে আমিও এটুকু আপনার প্রোফাইল থেকে এটুকু জানতে পেরেছি যে আপনি ছোটবেলা থেকে আসলে শিল্পকর্মের প্রতি আকৃষ্ট ছিলেন, তখন থেকে ছবি আঁকতেন, কি করে এটাকে পেশা হিসেবে নিলেন? আসলে সেই রকম ভাবে তো বাংলাদেশে আমরা যারা শিল্পী আছি একেবারে 100% পেশা হিসেবে তো নেওয়া যায় না, তো সাপোর্ট, ফ্যামিলির সাপোর্টটা ছাড়া সম্ভব না। তো সেইখানে আমি বলবো না যে আমি পেশা হিসাবে নিতে পেরেছি, তবে এইটা আমার নেশা এবং এটা আমার জীবন, এই চিত্রকর্ম ছাড়া তো বেঁচে থাকা যায় না। যখন আমি এইভাবে শিল্পকর্মকে দেখি, তখন যত প্রতিবন্ধকতাই থাকুক, যত সমস্যাই থাকুক, আমার মনে হয় সেটা কোনো ব্যাপার না, বড় কোনো ব্যাপার না। যে আমারও মনে হয় সৈয়দ ইকবালও একই মতই হবেন, তিনি অবশ্য এর মধ্যে বলেও ফেলেছেন যে আসলে এদিকে দমিয়ে রাখা যায় না। সৈয়দ ইকবাল, শিল্প সত্তা থাকে তাহলে তাকে দমিয়ে রাখা যায় না। শিল্প সত্তা জিনিসটা আসলে কি? আমরা অনেক সময় মনে করি আসলে এই যে লায়লা শারমিন যেমনটি বলছিলেন যে আসলে শুধু শিল্পকর্ম দিয়ে টিকে থাকা, জীবন জীবিকা মানে নিরূপণ করাটা অনেক সময় কঠিন হয়ে যায়, পাশাপাশি আরেকটি কাজ করতে হয়। অথচ আমরা জানি এক একজন শিল্পী হচ্ছে গিয়ে সমাজের মানে সামগ্রিক সবকিছু, যে মানুষের সংস্কৃতি, মানুষের মনন, মানুষের যে অন্তর্গত যেই বিষয়গুলো রয়েছে সেগুলো প্রকাশের একটি ভাষা, কিন্তু তাদের জন্য অর্থনৈতিক তেমন কোনো সুরক্ষা খুব কম দেশেই রয়েছে আমরা জানি। এই এই যে একটা শিল্পী সত্তা বিকাশ করা, শিল্পী সত্তাটা কি? আমাদের দেশ হচ্ছে উন্নয়নমূলক একটা দেশ, মানে অনুন্নত থেকে এখন যাচ্ছে উন্নত দিকে, এরকম দেশ যেখানে আছে মানে ইয়েতে, এমনকি আমাদের ভারতে বলেন কিংবা আরো অনেক সাউথ এশিয়া বলেন, সব জায়গায় মানে আপনি এখনো শিল্প ওই জায়গায় পৌঁছায়নি যে আপনি শুধু পেইন্টার হয়ে আপনি ছবি বিক্রি করে কিংবা ইয়ে করে চলতে পারবেন। কিন্তু একটা সময়, একটা পর্যায়ে যখন আপনি চলে যাবেন, যেমন বাংলাদেশের এখন যারা আছেন, আমার ওস্তাদ টাইপের, আমার খুবই যার মেন্টর বলতে পারেন, স্প্যানিশ বাংলাদেশি, বাংলাদেশের স্প্যানিশ আর্টিস্ট মনিরুল ইসলাম, এখন উনি বাসায় বসে মানে প্রায় প্রত্যেক মাসে এই করোনাকালেও উনি 2-3 লাখ টাকা ছবি বিক্রি করেন, আর করোনাকালের আগে প্রায় 5-6 লাখ টাকা বিক্রি করেন, তাতে ওনার আরাম আরামসে চলে যায় মানে। কিন্তু ওই পর্যায়ে যেতে গেলে যে জায়গা পেরিয়ে আসতে হয় সেটা, তখন আপনাকে শুধুমাত্র ওই আঁকার উপর নির্ভর করা যায় না, তখন আপনাকে একটা পাশের ইয়ে তৈরি করতে হয়। কিন্তু এইসব দেশে মানে আপনি কানাডা বলেন, আমেরিকা বলেন, এইসব জায়গায় এখানেও মানে আপনার প্রথম দিকে শিল্পীদেরকে ওই স্ট্রাগলটা পার হয়ে আসতে হয়, কিন্তু এসে যদি আপনি একটা দাঁড়িয়ে যান একটা জায়গায়, তখন আর এটাই হয় না। যেমন আমি নিজেই মানে বললাম আমি আর্ট কলেজে ভর্তি হয়ে থাকবো কিংবা ইয়েতে যাবো, মানে জীবন বাঁচাবো, দুইটার এই দ্বিমুখী একটা ইয়েতে যখন আস্তে আস্তে করে শুকিয়ে মরে যাচ্ছিলাম, তখন আবদুল্লাহ সৈয়দ আমাকে ধরে জোর করে মানে বিটুবিতে নিয়ে গেলেন। তখন আমাকে দুইটা চয়েস ছিল মানে, যে এটা নেবো না ওটা নেবো, বাধ্য আগে বাঁচায়, আমি বাঁচলি তো, আমি যদি লাশ হয়ে যাই তাহলে আর কিছু হবে না।
তো বিটুবিতে আমি যে সারা জীবন 20 বছর আমি কাজ করেছি, এখন সামান্য আর্টিস্ট থেকে আমি সিনিয়র আর্ট ডিরেক্টর হলাম, ইন্ডিয়া ইন্ডিয়া সব জায়গায় গিয়ে অ্যাডভার্টাইজিং এর ট্রেনিং নিয়ে আসতে আমি করি, এইটা করতে পেরেছিলাম বলেই আবার আবার ট্রেনটা ধরতে পারছি। এবং এসে মানে আমি ছবির ইয়েটা মানে এসে ক্যালিফোর্নিয়াতে আবার ভর্তি হলাম, আবার এখানে এসে মানে মন্ট্রিয়ালে গিয়ে আবার যখন আসলাম ক্যানাডায় সেখানেও গিয়ে মানে যেহেতু এখানে সুযোগ আছে আপনার এইসব পড়াশোনার এবং ইয়ে করার, তো আজকে এই জন্য আমি 18টা সাকসেসফুলি সলো এক্সিবিশন ক্যানাডা বলেন, আমেরিকা বলেন, বাংলাদেশ বলেন, তিন জায়গায় মানে করছি। আর এই গ্রুপ এক্সিবিশন তো মানে সারা পৃথিবীতে পাঠাচ্ছি, আমি না গেলেও চলে হচ্ছে মানে। তো এই জায়গাটায় আমি নিয়ে আসতে পেরেছি কিভাবে, যেহেতু আমার খাদ্য বস্ত্র এবং পরে বিয়ে করার পর আমার স্ত্রী শাহানা ইকবাল সেও মানে বিশ্বব্যাংকে চাকরি করতো, তারও মানে অনেকটা সহায়তা ছিল সবসময় যাতে আমি কাজ করি, কাজ মানে আঁকাটা ঠিক রাখতে পারি। এবং তার উৎসাহে আমি প্রথম এক্সিবিশন করেছিলাম ক্যানাডায় আসার আগে 1994। আমাদের আরেক প্রিয় তরুণ আছেন আমাদের এখন খুবই প্রতিভাবান, ইনামুল হক নির্ঝর নাম, সে নির্ঝর ছবিও বানাতে পারে, ছবিও আঁকে না কিন্তু ছবি তুলতে পারে ভালো, গান লিখে এখন ফাটাফাটির অবস্থা। তার একটা তখন গ্যালারি নাইনটিজের দশকে বাংলাদেশে গ্যালারি খুবই কম ছিল, ফয়েজ ভাই একটা শিল্পাঙ্গন করেছিলেন ওটাই সুপারহিট ছিল, তো ওইটাতে তখন চান্স দেবেন না আমাকে যেহেতু আমি নতুন, কিন্তু নির্ঝর দিয়েছিল এই প্রথম আমি 94-এ এক্সিবিশন করলাম এবং দারুণ সাফল্য। কেন এর আগে আমি ছিলাম প্রচ্ছদ আঁকি ছোট ছোট বাচ্চাদের বইয়ের শিশু একাডেমিতে, বাংলা একাডেমিতে, শিল্পকলা একাডেমিতে ইলাস্ট্রেশন করি, বড় পেন্টিং করতে করার মতো মানে সাহস হচ্ছিল না। কিন্তু এই প্রথম আমার স্ত্রী বললেন যে তুমি যাচ্ছ ক্যানাডা ইমিগ্রেশন হয়ে, তো তোমার তো ওখানে ক্যাটালগ না থাকলে এক্সিবিশনের ইয়ে হবে না, তোমার এন্ট্রি দেবে না, ও এয়ারপোর্ট থেকে বের করে দেবে। তো এটা ভয় আমাকে আসলে আমাকে ভয় দেখাচ্ছিল এই জন্য যাতে আমি এই বড় ছবি এঁকে একটা এক্সিবিশন করি। তো ওই হুড়োহুড়ি করে আমি 94-এর এই জন্য এক্সিবিশন করলাম আসার, ক্যানাডা আসার মাত্র এই মাস দুয়েক আগে। তোমার এত সাকসেসফুল হয়েছিল সেটা যে আমি এরপর থেকে মানে ভাবলাম যে আমার লেখা এবং আঁকা ইলাস্ট্রেশন বইয়ের কাভার এসব থেকে বেশি মানে চমৎকার একটা জগৎ আমি পেয়ে গেছি ছবি আঁকা। এবং ফিরে এসে 95-এ আমি ক্যানাডায় এসেই মন্ট্রিয়ালে আবার সেকেন্ড ফলো এক্সিবিশন করলাম, এবং এইভাবে স্টেপ বাই স্টেপ আমার এখন 18টা এক্সিবিশন ক্যানাডায়। এখন ইনফ্যাক্ট আমার বাংলাদেশের যা হয়েছে বেঙ্গল গ্যালারিতে বড় বড় এক্সিবিশন হয়েছে দুইবার, আরও অন্যান্য গ্যালারি 21 সব জায়গায় হয়েছে মানে, কিন্তু এখন ক্যানাডায় ভারী আর কি। মন্ট্রিয়াল আর টরন্টো মিলিয়ে মানে আমার 18টার মধ্যে হয়তো দেখা গেল 11টাই হচ্ছে বাইরে, দেশের বাইরে। আপনি আপনি নিজে বলেছেন আপনার প্রায় 35টি বই আছে, সেগুলো ছোটদের গল্প আছে, উপন্যাস আছে, আবার শুধুমাত্র চিত্রকর্ম নিয়েও আছে। আমরা দেখি যে বেশিরভাগ সময়ই বড় বড় বিখ্যাত শিল্পী যারা থাকেন তারা একই সঙ্গে দুটি মাধ্যমে কাজ করেন, তারা লেখালেখিও করেন আবার চিত্রকর্ম কর্ম শুরু করেন। আমরা দেখেছিলাম হুমায়ুন আহমেদ শেষ বয়সে এসে আসলে ছবি আঁকা শুরু করেছিলেন এবং সেটিও সারা জাগিয়েছিলেন তিনি, এই দুটির মধ্যে সমন্বয় কিভাবে করে হয়? হ্যাঁ না, ব্যাপারটা একটু অন্যরকম, যে অনেকে বিলাসিতা হয় ছবি আঁকা, অনেকে রিটায়ার্ড হয়ে ছবি আঁকেন, রং মাখালোই যে ছবি আঁকা হয় তা না মানে, কিন্তু হয় হুমায়ুন আহমেদরা আর মানে যেমন নির্মলেন্দু গুণ এঁকেছেন, আর সব থেকে সাকসেসফুলি এঁকেছেন যে ভেতরে একটা ডার্ক সাইড ছিল রবীন্দ্রনাথের, যে অন্ধকারটায় উনি কোনোদিন ঢুকতেন না মানে, উনি ভাবলেন যে আমি লিখি নাটক গান সব কিছু লিখি, এখানে ছবি আলো এবং ঈশ্বর এবং ভালোবাসা প্রেম এসব থাকে কিন্তু আমার অন্ধকার থাকে না কোথাও, তো ওই অন্ধকারটা বের করার জন্য উনি আঁকতে লাগলেন মানে হিজিবিজি করে, এবং সেই বিভৎসতার মধ্যে যে একটা রূপ আছে সেটাকে উনি প্রমাণিত করলেন। এবং এখন আমাদের বাঙালিদের মধ্যে বিমূর্ত ছবির কেউ যদি থাকেন সেটা রবীন্দ্রনাথই হয়তো প্রথম ব্যক্তি যিনি এনেছিলেন ফর্মকে ভেঙে মানে অন্যরকম করেছিলেন, তো সেই জিনিসটা আমারটা হতে মানে আমি পুরো দস্তুর মানে ধরেন আপনি যেমন একজন শিল্পী হিসাবে ছবি আঁকি এবং প্রফেশনাল একজন আর্টিস্ট হিসাবে দেশে বিদেশে পেইন্টিং এক্সিবিশন করে বেড়াই, আবার তেমনি ঠিক মানে কোনো খেলা দূর না মানে, যেহেতু না হলে বাংলা একাডেমি আমাকে 2015 সালে শহীদুল্লাহ পুরস্কার দিত না মানে, যেহেতু আমি এটা বাংলা একাডেমি পুরস্কারই পেতাম কিন্তু বাইরে আসি বলে এটা মানে ওই প্রবাসীদেরকে দেয় লেখকদেরকে যা শহীদুল্লাহ পুরস্কার, সেটা আমাকে আর ইকবাল হাসান আমার কবি বন্ধুকে দিয়েছে।
জীবনের গল্প, আপনাদের শিল্পী সত্তার বিকাশ কেমন করে হলো সেই সবকিছু আমরা জানবো, কিন্তু নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়ার হাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর বিনোদন ও সংবাদে। বিশ্বজুড়ে TBN 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে টিভিআর ও বিপুল সংখ্যক নাটক সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এসবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়ার হাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবার আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। TBN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর বিনোদন ও সংবাদে। বিশ্বজুড়ে TBN 24 টেলিভিশন দেখুন টোটাল কেবলে। টোটাল কেবল এখন দিচ্ছে 200টিরও বেশি জনপ্রিয় চ্যানেল, সাথে থাকছে টিভিআর ও বিপুল সংখ্যক নাটক সিনেমা নিয়ে ভিডিও অন ডিম্যান্ড। আর এসবই পাচ্ছেন অত্যন্ত সাশ্রয়ী মূল্যে। সংযোগ পেতে যোগাযোগ করুন টোটাল কেবল, উত্তর আমেরিকা +1 718 777 6556, ইউরোপ +44 203 695 1830, অস্ট্রেলিয়া +61 384 004 117। ঈদ মোবারক। ঈদ উপলক্ষে গো অ্যান্ড গিফট ওয়ার হাউসে চলছে আপ টু 50% ডিসকাউন্ট। আমাদের হাজারো কালেকশনের মধ্যে রয়েছে অসংখ্য পোশাকের সমারোহ। আপনাদের পছন্দের পোশাকটি পেতে হলে কল করুন 9172685555 এবং ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.goandgift.com। আমাদের দক্ষ স্টোর এজেন্টরা ভিডিও কলের মাধ্যমে আপনাদেরকে আমাদের সকল প্রোডাক্টগুলো দেখিয়ে দিতে পারবে। ঈদ মোবারক। গো অ্যান্ড গিফটের পোশাকে হোক এবারের ঈদ। বিরতিতে যাওয়ার আগে আপনাদের দুজনেরই আসলে বেশ কয়েকটি যৌথ এক্সিবিশনও হয়েছে, সেগুলো সম্পর্কে যদি বলতেন এবং আপনার শিল্পকর্ম সম্পর্কে যদি আমাদেরকে কিছু ধারণা দিতেন, যে আপনি যে মাধ্যমটিতে কাজ করছেন সেই মাধ্যমে কেন স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং কেন ওই মাধ্যমটি বেছে নিলেন? আমাকে বলছেন? জি জি, লালা শর্মিন আপনাকে বলছি। হ্যাঁ, আমি আসলে ছাপচিত্রের ছাত্রী, তো যেহেতু ছাপচিত্র অনেক মানে জায়গা লাগে, অনেক বেশি স্পেস না হলে কাজ করা যায় না, মেশিন লাগে, এই সমস্ত টেকনিক্যাল প্রবলেমের জন্য পরবর্তীতে আমি বেছে নিলাম অ্যাক্রিলিক অন ক্যানভাস এবং মিক্সড মিডিয়া। তো এইটা হচ্ছে আমার টেকনিক্যাল সাইড, কিন্তু আমার যে দর্শন, কাজের যে দর্শন, সেই দর্শনটা হচ্ছে মেজর দুইটা দর্শন আছে আমার কাজের মধ্যে, একটা হচ্ছে প্যানফিজম আর একটা হচ্ছে হার্মেটিজম।
আর বহুত বছর ধরেই আমি ওই বৃহদারণ্যক উপনিষদের সে যে বাণী তত্ত্বদায়ক দম্মাতা শান্তি 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 এই টাইটেলে কাজ করছি। তাছাড়াও আরো বিভিন্ন যেমন আমার পেন্টিং বেসড অন লিটারেচার ফিলসফি এই সমস্ত ব্যাপারগুলো। তবে আমি যেইভাবেই কাজ করি না কেন, যত অন্যরকম দর্শন হোক না কেন, তার মধ্যে মূল যে ব্যাপারটা থাকে সেটা হলো আমার যে শিকড়, বাংলাদেশের যে শিকড়, সেই শিকড়টার থেকে আমি কখনো বিচ্ছিন্ন হইনি। তবে আমার কাজ অনেক সময়, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জি। হ্যাঁ, তো সেই ব্যাপারটা মানে অনেক বেশি জরুরি আমার কাছে, কারণ আমি যেটা মনে করি যে আমরা আমাদের কাজের উন্নতির জন্য আমরা হয়তো পৃথিবীর বিভিন্ন বিভিন্ন বড় বড় দর্শনগুলো বা আর্ট যে মুভমেন্টগুলো সেই সম্পর্কে লাইক সুরিয়ালিজম কন্টেম্পোরারি আর্টের যে ট্রেন্ডটা চলছে সেই অনুযায়ী আমরা চলবো, কিন্তু সবার আগে মনে রাখা দরকার যে আমি কোথা থেকে এসেছি, আমার শিকড়টা কোথায়। সেই জন্য আমার প্রত্যেকটা কাজের মধ্যে আপনি একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে দেখবেন যে আমাদের সেই, যদিও চেনা কঠিন, একটু আগেই বলেছি হারমিটিজম, হারমিটিজম মুভমেন্টের মানে ফিলসফির কারণে অনেক সময় আমার কাজটা, কারণ খুব বেশি ব্যক্তিগত তো, এবং ব্যক্তিগত যে অনুভূতিটা সেইটাকে আমি এক্সপ্রেস করি আমার কাজের মধ্যে। এবং ইয়েলো কিছু ডট দেখবেন সেইটা আমার ধুন্দুল ফুল, খড়ের গাদা, তারপরে টিয়া পাখি, তারপরে গোসল করছে ছেলেমেয়েরা নদীতে, এই যে ব্যাপারগুলো, এই যে সিম্পল এলিমেন্টস গুলা, কাশফুল, নদী, নৌকা, এই যে, এই যে এবং ঘুড়ি, এই যে সিম্পল এলিমেন্টস প্রকৃতির, এই যে সিম্পল এলিমেন্টস গুলা, এই জিনিসগুলো কিন্তু আমি সিম্বলিক ওয়েতে এক্সপ্রেশন করি আমার কাজের মধ্যে এক্সপ্রেস হয়। আর মূলত আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমরা এখন কনজিউমার ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডে বসবাস করছি, সেই জন্যে আমরা কিন্তু আসলে ধান ক্ষেতের যে বাতাস সেইটা কিন্তু আমরা দেখতে পাই না। আমরা কিন্তু নদীর যে, নদীর পারে যে নদীর যে গান, পাহাড়ের যে গান, আমরা তার থেকে অনেক অনেক দূরে সরে গেছি। সেই জন্যে আমি সবসময় আমার অডিয়েন্সকে একটা আমন্ত্রণ জানাই যে কিভাবে অনেক আগে আমি একটা বেঙ্গলে একটা এক্সিবিশন হয়েছিল আমার 2006 সম্ভবত, বিউটি ট্রুথ অ্যান্ড মি, সেইখানে আমি ফ্লোরের মধ্যে ঘাস পুঁতে দিয়েছিলাম এবং বলেছিলাম যে হ্যাভেন সিন সাচ এ গ্রিন গ্রাস। এখন আর্টিস্ট লায়লা শারমিন, যখন আপনারা সবাই ঘাস দেখেছেন, কিন্তু আর্টিস্ট লায়লা শারমিন যখন বলে যে তুমি কি এইরকম বিজন ঘাস দেখেছো কখনো, কেন বলে, এই জন্যই বলে যে আমরা প্রকৃতিকে অনেক সময় কিন্তু যেভাবে দেখা উচিত, গভীরভাবে ভালোবাসা উচিত, তার থেকে অনেক দূরে দূরে সরে গিয়েছি। এবং আমাদের যে, আমাদের যে স্বতঃস্ফূর্ত যে ছন্দগুলো, সেই ছন্দগুলো ক্রমশ কিন্তু যুদ্ধ, তারপর কনজিউমার ক্যাপিটালিস্টিক যে ডাকাত, সেই ডাকাতদের খপ্পরে পড়ে বিলীনই হতে চলেছে। এবং এখন দেখেন গ্লোবাল ওয়ার্মিং, তারপর দেখেন এই যে সাম্প্রতিক কালে আমরা এই যে করোনা ভাইরাসে এই যে এফেক্টেড, অদূর ভবিষ্যতে আমাদের শিশুদের জন্য আমরা কিরকম অবস্থা রেখে যাচ্ছি, কিরকম পৃথিবী রেখে যাচ্ছি, এইটাও আমার কাছে একটা প্রশ্ন। এবং এই সব কিছু মিলিয়েই আমার কাজ, এবং সম্পূর্ণই বাংলাদেশ আমার কাজের মধ্যে থাকে, যদি অনেকে বুঝতে পারে না, কিন্তু আমি আসলে বাংলাদেশকেই রিপ্রেজেন্ট করি আমার কাজের মধ্যে। এখন আপনারা কি খুব জানতে ইচ্ছা করতে যে ধরেন, হ্যাঁ আপনি যে কোনো আসলে শিল্পী সত্তারে নিজের দেশের প্রতি একটা অনেক বেশি বেশি বন্ধন থাকে, বেশি সম্পর্ক থাকে, যেটি তারা বেশি অনুভব করেন। আমি বলবো যে সবারই নিজের দেশের প্রতি, মাতৃভূমির প্রতি একটা আলাদা ভালোবাসা, একটা নিশ্চয় বড় অনেক বড় একটা অনুভূতি কাজ করে, কিন্তু শিল্পী সত্তার কাছে সেই অনুভূতিটি অনেক প্রখর হয়। তো নিজের দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে ভিন্ন আরেকটি দেশে এই ফ্লেভার গুলো কিভাবে করে অনুভব করতে পারেন? হ্যাঁ, আসলে দেশের মধ্যে থেকেও আমি কখনো দেশকে না ভালোবেসে অন্য কোনো স্বপ্নে বিভোর ছিলাম না, অন্য কোনো দেশের স্বপ্নে বিভোর ছিলাম না। তবে এখানে আপনি প্রশ্ন করতে পারেন, তবে কেন এলেন ক্যানাডাতে? হ্যাঁ, সেটা কিছু পারিবারিক কিছু ব্যাপার, বাচ্চা পড়াশোনা করছে সেই জন্য অ্যাপ্লাইটা করেছিলাম, কিন্তু আমি
আবার ব্যাক করব বাংলাদেশে, এটা আমার যদি বেঁচে থাকি আমার এটা মানে ইচ্ছা। কিন্তু সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো যে অনেকে বলে থাকেন যে না, একটা শিল্পীর কোনো তো আসলে সেই রকম ভাবে নির্দিষ্ট কোনো ভূখণ্ড থাকে না, সমস্ত পৃথিবী তার। হ্যাঁ, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু তারপরও আমার শেকড়টা, আমার নারীটা কোথায় আছে? আমার বাংলাদেশের মাটিতে। না তো ওই যে টান, নারীর টান, এবং ওই যে আমার একটা অলিখিত, একটা আনরিটেন, একটা যে রেসপন্সিবিলিটি আমার দেশের প্রতি, তো সেইটার জন্যই আমি মনে করি যে আমি যতদিন কানাডাতে থাকবো বা অন্য কোনো জায়গায় যাব, আমি আমার দেশের কথা কখনোই ভুলতে পারবো না, এবং দেশকে আমি গর্বের সাথে রিপ্রেজেন্ট করতে চাই যে বাংলাদেশ দেখো, তোমরা দেখো, পৃথিবীর মানুষ দেখো, পৃথিবীতে ছোট্ট একটা সুন্দর দেশ আছে। অনেক ঝড়ঝাপটা চলে গিয়েছে এই দেশের উপর দিয়ে, এবং ভাষার জন্যে পৃথিবীর, আমি ঠিক জানা নেই আমার যে এমন কোন জাতি আছে কিনা যে ভাষার জন্য জীবন দিয়ে দেয়, এবং একটা স্বাধীন দেশ পাওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ নিহত হয়, হ্যাঁ, হাসি মুখে জীবন দিয়ে দেয়। তো আমার দেশের সবকিছু, এই যে যানজট, এই যে অনেক ধরনের বাধা, অনেক ধরনের সমস্যা, কিন্তু তারপরে আমি আমার বাংলাদেশ আমার কাছে পৃথিবীর হ্যাভেন আমি মনে করি। তবে কানাডাতে তো থাকতে হচ্ছে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। আমি আমি আমরা তো আমাদের এই অনুষ্ঠানটিতে আমরা সবসময় পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাওয়ার চেষ্টা করি, তো দেখি বাংলাদেশিদের মধ্যে যারা শিল্পী, সাহিত্যিক, কিংবা আমি যদি বলি একটু মুক্ত মনা, আরো যদি সুনির্দিষ্ট করে বলে আপনাদের মতো যারা আর্টিস্ট রয়েছেন, তারা মূলত কানাডা। তো ইকবাল, আপনার কাছে জানতে চাই, কেন এই বাংলাদেশি শিল্পী সাহিত্যিকরা কানাডাকে অনেক বেশি পছন্দ করেন? আপনি নিজেই নিজের অভিজ্ঞতা দিয়ে বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমার নিজের অভিজ্ঞতা দিয়ে আমি বলি কি যে আসলে এটা আমি জানি না, আমাকে প্রশ্ন করেছেন, কিন্তু এটা সম্পূর্ণই আমার পার্সোনাল ওপিনিয়ন, এবং এটা আমি কাউকে ছোট করার জন্য, খাটো করার জন্য বলছি না। আমার যেটা মনে হয় যে আসলে আমরা একটা স্বাধীন দেশ হয়েছি ঠিকই, কিন্তু আমরা সেই রকম ভাবে আমাদের দেশকে এখনো ভালোবাসতে শিখি নাই। হ্যাঁ, আমার জীবিকার প্রয়োজনে আমি কানাডা কেন, আমি পৃথিবীর যে কোনো প্রান্তে আমি যাব, কিন্তু আমার সংস্কৃতি, আমার শিকড়, আমার দেশ, দেশের প্রতি আমার যে ভালোবাসা, সেইটা কেন, সেইটার কেন কমতি হবে? হ্যাঁ, আমি নতুন কিছু অ্যাডাপ্ট করব, আমি কানাডার এই যে সুন্দর সাজানো গোছানো, সেই যে একটা ডেভেলপ কান্ট্রি, সেখানে অনেক ধরনের ভালো সুবিধা আছে, সবকিছু আছে, কিন্তু আমার বাংলাদেশ, সেই বাংলাদেশে আমি যেই পুষ্টি লাভ করেছি, এত বড় হয়েছি, সেই ঋণটা কি আমার আছে? না, সেই ঋণটা তো আমার আছে, নিশ্চয়ই সেই ঋণ অবশ্যই আছে। লালা শান্তি, আপনি আমাদের সঙ্গে থাকুন। সৌদ ইকবাল, হতে পারে আমি কানাডাতে থেকেই আমি আমার দেশকে, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হতে পারে আমি সেটা হলো জি, লালা শামিন আপনি আমাদের সঙ্গেই থাকুন। সৈয়দ ইকবাল, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি যে এই যে মানে কানাডা কেন শিল্পী সাহিত্যিকদের জন্য বসবাসের খুব আগ্রহের জায়গা? জি জি, সৈয়দ ইকবাল, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে শিল্পী সাহিত্যিকরা কেন কানাডাকে এত পছন্দ করেন? আগে শারমিনকে একটু বুঝে বলেন যে কোথায় থামতে হবে আর কি। তো যাক, কি বললেন আপনি, কানাডা কেন পছন্দ করেন? একটু ত্রুটি আছে জি। পছন্দ করার কারণ হচ্ছে মানে আমি আবার মানে এত একদম বায়াস যে মানে বাংলাদেশের জন্য জান প্রাণ দিয়ে দেবো কিন্তু বাইরে এসে সুবিধা খাবো, ওইরকম ধরনের মানুষ না। মানে আমি মনে করি কি মানে এই কানাডা আমাকে যা দিছে, এটা আমাকে জন্ম দিছে বাংলাদেশ, কিন্তু আমাকে লালন করছে অর্ধেকের চেয়ে বেশি এই কানাডা। মানে কানাডার মতো আমার কাছে মানে পৃথিবীর কোনো দেশ না, মানে বুঝছেন, এটা আমার দ্বিতীয় মা, মানে যে আমাকে লালন করেছে মানে এবং পালিত করতেছে নানাভাবে, আমাকে সুযোগ দিয়েছে। বাংলাদেশে আমি সুযোগ যেসব পাইনি, এখানে অনেক আঁকা সুযোগ, অনেক কিছু পাচ্ছি, মানে
তো এই জন্য জিনিসটা হলো যে মানে আপনি কিভাবে আপনি নিজকে স্প্রেড করবেন, সেই রকম যদি ক্ষেত্র আপনি পৃথিবীতে খুঁজে বের করতে চান। এখন সারা পৃথিবী থেকে আপনি যদি একটা সার্ভে করেন, সবাই বলবে মানে ক্যানাডা। এই কিছুদিন আগেও, আজ থেকে 5 বছর আগেও, আমাদের ট্রাম্প সাহেব আসার আগেও মানে আমেরিকাকে বলতো সবাই যে সব থেকে ভালো একটা চারণভূমি, যেখানে অপরচুনিটি, ল্যান্ড অফ অপরচুনিটি। এখন কিসের ল্যান্ড অফ অপরচুনিটি? আমাকে ওখানে ট্রানজিকে নামতে বললেও আমি নামতে চাই না, মানে যে এত মানে আমাকে বাজে লাগে অনেক। তো আমি আমার ক্যানাডাকে মনে করি এখন একটা একটা শ্রেষ্ঠ দেশ। মানে আমাদের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মতো প্রাইম মিনিস্টার যদি আরও 20টা দেশে যদি থাকতো, তাহলে আজকে পৃথিবীর চেহারাটা অন্যরকম হয়ে যেত। তো এত মানে দয়াশীল এবং মানুষের জন্য কেয়ারিং, মানে আপনার এই এইসব সব কারণে। তারপরে এখানে আমি এত যে কোনো দেশের মানুষ যে কোনোভাবে আপনি আপনার মতামত যদি নেগেটিভ না পজিটিভ জিনিসকে আপনি স্প্রেড করতে চান, তাহলে সে মানে আরামসে করতে পারে। আমার তরুণ বন্ধুরা যারা ফিল্ম বানায়, যারা এই এখানে নাদিম ইকবাল আমার খুব পরিচিত প্রতিভাবান ছেলে আছে, সে কি চমৎকার এখানে ডকুমেন্টারি বানাচ্ছে। আশা চৌধুরী এত বড় কবি, উনি এখন এখানে এসে মানে কী দরকার পড়ছে ওনার এখানে আসার? মানে যেহেতু এই যে কোল, মানে ক্যানাডার একটা কোলে এত নিরাপদ থাকা যায়, এত এত কেয়ারিং অ্যান্ড ইয়ে করে, এই জন্যই মানে মানুষ আসে এখানে, বুঝছেন, এবং থাকে। তো এই জন্য আমার মনে হয় যে সবাই ক্যানাডার, আপনি যা প্রশ্ন করলেন, কেন পছন্দ করে, পছন্দ করা ছাড়া আর কোনো উপায় নেই পৃথিবীর এখন। এমনকি অনেকে বলে যে অস্ট্রেলিয়া এবং ক্যানাডা, আমার মনে হয় অস্ট্রেলিয়ার চেয়েও মানে ভালো। অনেকে ইমিগ্রেশন পায় দুটোটা, কিন্তু চুজ করে ক্যানাডাকে। তিনি ছিলেন ফ্রান্সে, আমাদের খুবই বিখ্যাত শিল্পী শাহাবুদ্দিন তিনি আছেন ফ্রান্সে। প্যারিস আর কানাডার মধ্যে কোন পার্থক্য বিশেষ আছে কিনা? প্যারিস হচ্ছে আসলে এসব হচ্ছে গিয়ে আজ থেকে মানে 60-70 বছর আগে আর্টের মক্কা ছিল প্যারিস। এই 50-60 বছর আগে থেকে ওটা সরে গেছে। এখন সত্যিকার যদি মানে আর্টের মূল জায়গা মক্কা বলেন, তাহলে সেটা হচ্ছে নিউ ইয়র্ক, মানে আর টরন্টো বেসড অন নিউ ইয়র্ক। মানে যত ছবি সেল হয় মানে এখান থেকে যায় ভায়া নিউ ইয়র্কেই সব কিছু হয়। আজকে নিউ ইয়র্কে মানে ভালো ভালো ইন্ডিয়ান গ্যালারি আছে 3টা, মানে একটা রবীন্দ্রনাথের বংশধর, আপনারা জানেন কি না জানি না, রবীন্দ্রনাথের বংশধর একজন আছেন সুন্দরম ট্যাগর, মানে ঠাকুর, ওনার ওনার নামেই মানে নিউ ইয়র্কের গ্যালারি, 2টা গ্যালারি ওখানে, হ্যাঁ, চেলসি এবং সোতে এবং বেজিংয়ে এবং লন্ডনে। তো এই এই সুযোগগুলো আমরা এখান বসে পাই না, কিন্তু পাইলে ভালো হতো। কিন্তু আর্টের দিক দিয়ে মানে ধরেন এখনও এখানে স্ট্রাগলটা যতটা আমেরিকা সহজ, মানে এখানে অতটা সহজ না, মানে কিন্তু তবুও মানে একটা বাঁধা নাই মানে এখানে। এই জন্যে লেখক আসতেছে, মানে এখানে টিভি চ্যানেল করতেছে, যে যার মতো কথা বলে যাচ্ছে। কোনো হার্ম না হলে এখানে যে কোনো ক্রিয়েটিভ মানুষ যে কোনো গাছ যত বড় করতে চায় করতে পারে, কোনো বাধা নেই। এই একটা মজার ব্যাপার আর কি। জি জি, মানে নিজেকে বিকশিত করার অনেক সুযোগ রয়েছে, আবার অন্যদিকে জীবন জীবিকা নিয়েও খুব বেশি একটা দুশ্চিন্তা নাই, তাই তো? আমি আমার আমার বলতে দ্বিধা নেই, আপনি চিন্তা করেন, মানে আমি এখন যদি মানে এসে মানে আমেরিকায় থাকতাম, তাইলে আমাকে এখন অনেক জায়গায় ভয় হতো। মানে যেমন আমি এখনই যে আমাকে গত 2 বছর আগে যাচ্ছিলাম এখানে টরন্টোতে ইস্তাম্বুল হয়ে টার্কিস এয়ারে যেতে যতটা পয়সা লাগে, তার থেকে 200-300 টাকা কমে আমি কাতারে ইয়ে পাইলাম, বোস্টনে আমার ট্রানজিট ছিল। আমি ভয় পেয়ে ভাবলাম যে মানে ওখানে গেলে আবার কে আমার নাক পছন্দ করবে না, কে আমাকে চোখ পছন্দ করবে না দেখে, দাড়ি পছন্দ করবে না দেখে, আমাকে ভাববে যে মানে আরে শালাটা হোমল্যান্ডে আটকা হয়ে রে মানে। তো এই যে একটা আতঙ্ক, এইসব জিনিস তো আমাদের ক্যানাডায় কিছুটা নাই। যে হারে সবাই মানে এখানে প্রত্যেকটা কমিউনিটি, আপনি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ থেকে পাকিস্তান ইন্ডিয়ান মিল মিশে এখানে যেরকম দেখি আর্টিস্টদের মধ্যে, তাদেরকে দেখে মনে হয় মনেই হয় না যে কে কোন দেশের, মানে বুঝছেন। এই যে মেল পট একটা মানে এটা মানে এখন আমেরিকা থেকে সরে আসছে ক্যানাডায়, এই জন্য সবাই পছন্দ করে ক্যানাডা, মানে বুঝছেন। জি, প্রথম এমনিতে যখন প্রথম ক্যানাডাতে প্রবাসী হলেন, তখন একটু কঠিন ছিল না জীবন সেখানে শুরু করা? তা তো হবে, যে কোনো জায়গায় শুরু হলে, আমি আজকে নাই মানে 94 আমি এখানে আসছি মানে, এমন এসে তখন মানে তো এই ক্যানাডার অবস্থাও অনেক মানে এখন যেরকম একটা আছে, মানে বাঙালিরও সেরকম ছিলেন না। তো আমি আসলাম, আমার স্ত্রীর ভাই এবং বোন দুজনে ওয়ার্ল্ড এস্টাবলিশ ইন মন্ট্রিয়াল, তো ওইখানে আমি এসে লাইন করলাম। তো মন্ট্রিয়ালটা আমাকে খুব ভালো লাগতো, আপনি কিছুক্ষণ আগে যেমন বললেন না মানে প্যারিসের ইয়ে, তো পুরোপুরি প্যারিসের ছায়াটা পড়ছে মন্ট্রিয়ালে, সেটা হচ্ছে
পূর্বে হচ্ছে আমাদের এখানকার প্রভিন্সের মধ্যে ফ্রেঞ্চ ভাষাভাষী প্রভিন্স, তো ওইখানে মানে সব কিছুই ফ্রেঞ্চ মানে, কিন্তু এখন এত বেশি ফ্রেঞ্চ হয়ে গেছিলো যে ওখান থেকে এক সময় তাড়াতে শুরু করেছিল ইংলিশ ভাষাভাষী, এই এই জন্য এখন মানে আস্তে করে লাভবান হয়েছে অন্টারিওর টরন্টো, টরন্টো এখন মেজর সিটি, নাম্বার ওয়ান সিটি হয়ে গেছে, কিন্তু এটা আগেও ছিল মন্ট্রিয়াল, এই জন্যে আজ থেকে 70 দশকে অলিম্পিক যে কমিটি তারা চুজ করেছিল মন্ট্রিয়াল, তারা টরন্টো ক্যানাডায় তখন ওরা খুঁজে পায়নি কোন শহরে অলিম্পিক করবে, তো এটা চুজ করা হয়েছিল মন্ট্রিয়ালে, সেটাই একটাই আমাদের উইন্টার অলিম্পিক হয় অনেক কিন্তু আসল অলিম্পিক আর কোথাও হয়নি। আদিবাসীদের বসবাস এখনো আছে এবং তারা যেভাবে প্রকৃতির সঙ্গে বসবাস করে তেমনই রেখেছে তারা, এসব ঠিক ঠিক না, এটা মনে হয় এটা মন্ট্রিয়ালে মানে আপনার আদিবাসী টাদিবাসী নাই, মানে আদিবাসীদের সম্পর্কে আমেরিকা যেরকম বাজে জিনিস করছে এখানেও এক তুলনামূলক একটু কম, কিন্তু ওদেরকে রিজার্ভেশনে পাঠিয়ে দিয়েছে মধ্য ক্যানাডায়। হ্যাঁ, এমনও কিছুদিন আগে আমি শুনেছিলাম যে ওখানে পানীয় রেশন দিয়ে দেয়, মানে সকালে আসে বিকালে আসে, বুঝছেন, এটা একটা বড় খারাপ জিনিস মানে আমাদের, যে যাদের দেশ তাদের থেকে কেড়ে নিয়ে এখন এই ফুটানি মারাটা ঠিক না, এটা আস্তে আস্তে বুঝবেই মানে এক জিনিস, যেমন এখন আপনারা বুঝতেছেন না মানে দেখেন এক এক সময় এসে এখানে এমন ছিল, বেশি দিন না মানে ক্যানাডের সময় আপনি চিন্তা করুন কয় বছর আগে, মানে 40-50 বছর আগে মানে এখানে আপনার বাসে একজন কালো ছাত্রী উঠে স্কুলে যেতে পারতো না, তাদের ক্লাস আলাদা ছিল, এমনকি স্কুলের ট্যাপ আলাদা ছিল পানি খাওয়ার জন্য, এখন ভেঙে চুরে কোথায় গেছে, এখন যে আপনাদের এখানে ব্ল্যাক লাইফ ম্যাটারের আন্দোলনের মধ্যে কালো যা আছেন তার থেকে সাদা বেশি আছে, এই মেল্টিংটা না হলে তো একটা আলো ফুটে ওঠে না, এখন আলো ফুটে উঠতেছে মানে, কতবার আপনি ট্রাম্প টাওয়ারের সামনে রং ফেলবেন, হ্যাঁ কতবার আপনি করবেন, এটা যখন একটা উদ্ভাসিত হয় কোনো কিছু ওটা বাঁধা থাকে না, এই সেই তুলনায় এখানে একদিন আদিবাসীদেরও মানে আপনার যে সম্মান পুরোপুরি সেটা আসবে মানে, কিন্তু এখনও সেটা আসবে, এই রিজার্ভেশন জিনিসটাই আমার, আপনি যেটা বললেন ওদেরকে রাখা হয়েছে ওরকম মুরগির মতো ফেলে রাখা তো মানে খুবই অন্যায় জিনিস না, তারপরে তারা কিছুটা হলেও আদিবাসীদের সবকিছু সুরক্ষিত রাখার চেষ্টা করেছে, এটুকু তো সেই তুলনায় মানে আপনি আমেরিকার তুলনায় ক্যানাডা অনেক অনেক বেশি করেছে এটা ঠিক, কিন্তু আরো করা উচিত, কেন আমার আদিবাসীদেরকে মানে ই করে লাভ না, আমাদের আদিবাসী যেমন আছেন মানে আমাদের হেলথ ট্র্যাকে মানে দেখেন তাদের মূল স্রোতে কতটা আসতে পারেন, কিন্তু একটা সুযোগ পেলে আমাদের এই ক্যানাডায় চিন্তা করেন যে জিনিসটা আজকে কোনো বাংলাদেশি করতে পারেনি সেটা হচ্ছে এখানকার ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, একটা নামি ক্যানাডা ইউনিভার্সিটি এই টরন্টো থেকে লন্ডন অন্টারিও বলে ওই সেখানে চ্যান্সেলর অ্যান্ড প্রেসিডেন্ট দুইজনই একই জন হয়েছেন, এত বড় একাডেমিক লোক আর কেউ হয়নি মানে এখানে, তার নাম হচ্ছে না আপনার আমাদের অমিত চাকমা, ডক্টর অমিত চাকমা, এখন এখান থেকে উনি 4-5 বছর পরে আবার গেছেন অস্ট্রেলিয়াতে চ্যান্সেলর হয়ে এই ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, তো একটু সুযোগ পেলে মানে আমাদের যে আদিবাসী আছেন আদি মানুষ যারা আছেন তারা মানে তাদের মধ্যে কোয়ালিটি আর কি বলেন মেইনল্যান্ডের চেয়ে আরও বেশি হয়, পটেনশিয়াল বেশি হয়, এই জন্য যে ফাইট করে তাদেরকে সবসময় বাঁচতে হয়। ঠিক জি জি, ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে তো মোটামুটি অনেকটা মানে কাপড় ঢেকে দিয়েছে করোনা, কিন্তু এখন এটার সঙ্গে মিলে মিশেই যতটা এগোনো যায়, যেমন আমি তো আমার পরিকল্পনা ছিল আমার একটা বড় বই বের করার বাংলাদেশে, আমি স্পন্সরও পেয়ে গেছিলাম মানে সব কিছু এগিয়ে চলছিল, এবং 2019 সালে আমি বড় এখানে 2019-এ টরন্টোতে ভালো একটা এক্সিবিশন করছি মাথার ঘাম পায়ে ফেলে এবং মোটামুটি সাকসেসফুল, তো বাংলাদেশে অনেকদিন হয়নি মানে সেই 2013 সালে বেঙ্গলে করছিলাম, এখন সেই বেঙ্গলও নাই আর সব কিছু উলট পালট ওখানেও হয়ে গেছে, কিন্তু তবু আমি মানে ওখানে এখন তরুণ স্থপতি, এখন বাংলাদেশের প্রায় যাকে সাংঘাতিকভাবে সবাই সমাদৃত করে তার নাম হচ্ছে মুস্তাফা খালিদ পলাশ, সে চমৎকার একটা গ্যালারি করেছেন এই ঢাকা গ্যালারি নাম, সেটার উপর আবার চমৎকার একটা রেস্টুরেন্টও করেছেন ছাদে যেটা রবীন্দ্র নাম হচ্ছে ট্যাগর ট্যারাস, দারুণ জায়গা, বসার জায়গা পাওয়া যায় না, তো ওই ঢাকা গ্যালারিতে আমি মানে পলাশি আমাকে ই করেছে বলেছে মানে একটা ভালো সলো এক্সিবিশন করার জন্য, তো আমার 19 মানে প্রায় 20টা এক্সিবিশনের কাছাকাছি যাচ্ছি, 19 নম্বরের এক্সিবিশনটা ওখানে করবো ভাবছিলাম, ওই কথাবার্তা বলার মধ্যেই কোনো মতে পালিয়ে আসলাম আর কি, এমন একটা অবস্থা হলো যে মানে আমি ওখানে ভয় পেয়ে গেলাম যে আমি যদি অসুস্থ হই আমি ওখানে বাঁচা আমার জন্য মুশকিল, এই জন্য আমি চার্টার্ড প্লেনে করে এখন ফিরে আসছি।
বুঝতে পেরেছি আসলে পরিস্থিতিটা একটা অস্থির সময় এবং একটা ভয়ের সময় পার হচ্ছে। আমার সঙ্গে লায়লা শারমিনও আছেন। লায়লা শারমিন, খুব সংক্ষেপে যদি আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু বলতেন। লায়লা শারমিন আপনি শুনতে পাচ্ছেন? আমার মনে হয় শুনতে পাচ্ছে না, নিশ্চয়ই আরেকদিন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আমরা শুনবো। আপনাদের দুজনকেই আমার আসলে আজকে ধন্যবাদ জানাতে হচ্ছে, কারণ আমার সময় প্রায় শেষ। আর শিল্প সাহিত্য নিয়ে কথা বললে আসলে অনেক সময় চলে যায়। একটা ধন্যবাদ দিতে পারি আর টিবিএনটা কানাডায় সাংঘাতিক পপুলার, বিশেষ করে আমার স্ত্রী তো খুবই পছন্দ করেন নিউজ, তো আপনিও এসে যুক্ত হয়েছেন, আমার প্রিয় রানা ইসলাম যুক্ত হয়েছে, ভালো। আমি চাই যে মানে আরও বেশি করে টিবিএন আর্টিস্ট, কানাডার আর্টিস্টকে যদি একটু ধারণ করেন আমাদের জন্য খুবই ভালো। জি, আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি টিভিএন 24 এর সঙ্গে থাকার জন্য। আমরা টিভিএন 24 সবসময়ই চেষ্টা করি আসলে যেখানে যে যার সম্ভাবনা নিয়ে মানুষ রয়েছে তাদের সেই সম্ভাবনাগুলোকে তুলে আনার চেষ্টা করি এবং মানুষকে জানানোর, সচেতন করার দায়িত্ববোধ সবকিছু সামগ্রিকভাবে আমরা মানুষেরই কথা বলি, বাংলাদেশিদের কথা বলি। এবং সেই সঙ্গে আমরা যদিও মূলত পুরো আমেরিকার উপর উপর ভিত্তি করে আমাদের চ্যানেলটি পরিচালিত হয়, কিন্তু তারপর আমরা যেহেতু বাংলাদেশি, আমাদের বাংলাদেশিদের মধ্যে একটি বন্ধন অটুট রাখারও এবং সম্পর্ক উন্নয়নের একটি প্রচেষ্টা আমাদের মধ্যে রয়েছে এবং আমরা খুবই পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন এবং আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। সেই সঙ্গে আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন।